হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশন স্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের আমের ভর্তা। আমের ভর্তাটা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তো আমি আজকে যেভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখানে নিয়ে এসেছিল ব্রাজিলিয়ান কিছু আম। তো এই আমগুলো দেখতে কিছুটা মেক্সিকান আমের মতো। তো যাই হোক, আমাদের এখানে তো অলরেডি ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, তো এই আমগুলো ভিতরটা উপরটা যতটা দেখতে সুন্দর, ভিতরটা আমার কাছে ততটা বেশি ভালো লাগেনি। মনে হচ্ছে যে সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে এরকম টাইপের আর কি। ওই যে অনেকদিন ফ্রিজে থাকার পর যখন নর্মালে রাখে তখন আমের ভেতরটা ঠিক ওই রকমই হয়ে যায়। তো এই আমটা এমনিতে খেতে ভালো লাগবে না, একটু ভর্তা করে খেলে খুব মজা লাগবে। তো যাই হোক, আমি ভর্তা করার জন্য আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। তো আমগুলো কাটতে কাটতে আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমটা আমি ছিলে নিচ্ছি অনেকটাই, কারণ আম ছিলতে কিন্তু একটুখানি সময়ের প্রয়োজন হয় আর একটু ধৈর্যও দরকার আছে। আর আমটা ছিলার আগে আপনারা ভালো করে ধুয়ে নেবেন, তাহলে আর পরবর্তীতে ধুতে হবে না, কারণ ভর্তা করতে তখন একটু সুবিধা হবে। আর ছিলার পর বা কাটার পর যদি ধুতে চান তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে, কিংবা আসল টেস্ট আপনারা পাবেন না। তো এই জন্য আম কাটা বা ছিলার আগে আপনাদেরকে ধুয়ে নিতে হবে। তো এই আমগুলোকে আমরা অবশ্য বাংলাদেশে থাকতে খুব কুচি কুচি করে কেটে তারপর ভর্তা বানিয়ে খেতাম, বাট এই আমটা একটু বেশি নরম, তো অত কুচি করে কাটতে গেলে বেশি গলে যাবে, আর আমার বাসায় অত গলা ওরা পছন্দ করে না। তো যাই হোক, সবার কথা চিন্তা করেই আমি আমটা এইভাবে জাস্ট নর্মাল যেভাবে আমরা কিউব কিউব করে কেটে খাই ঠিক ওইভাবে আমি কাটার চেষ্টা করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটবেন। তারপর আমি একটু লবণ, তারপর শুকনো মরিচ ভাজা ছিল ওগুলো একটু গুঁড়ো, শুকনো মরিচ ভাজা গুঁড়ো আর লবণ, তারপর দিয়ে দিয়েছি বাংলাদেশি দোকান থেকে কেনা কাসুন্দি, রাঁধুনি ব্র্যান্ডের। এই কাসুন্দিটা দিয়ে যে কোনো ফ্রুটস মাখিয়ে খেলে কিন্তু এমনিতেই অনেক মজা লাগে। তো যাই হোক, সবগুলো দিয়ে তারপর মাখিয়ে এই তো তৈরি হয়ে গেল মজার ভর্তা। অন্যান্য যে কোনো ফলের ভর্তা চাইতে আম ভর্তাটা কিন্তু অসাধারণ। তো যাই হোক, আমার বাসায় যদি অন্যান্য যে কোনো ফল কয়েকদিন পরে থাকে কেউ খেতে না চায়, তাহলে আমি এইভাবে যে ভর্তা বানিয়ে টেবিলে পরিবেশন করে দেখা যায় যে টপ টপ করে সবাই খেয়ে ফেলছে। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের আমের ভর্তা রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই তো আবার দেখা হবে আপনাদের সাথে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। সে পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।